জায়গা করেছে, কিন্তু মানুষ না ভূত এখনো পর্যন্ত তো হাওড়ি করে ভাবনা করার কি আছে? আমি এখনই যাচাই করে দেখছি মানুষ না ভূত। দাদা দাদা দয়া করুন, ব্যাপারটা এখানে থামালে সবার জন্য মঙ্গল। তুমি চুপ করো, দেখতে দাও আমায়। এতদিন পর্যন্ত যা যা জিনিস ঘটিয়েছে তাতে তো সাধারণ মানুষ বলে এদেরকে গণ্য করা যায় না। না, তোমাদের মাথায় বায়ু চলেছে, তাই ভুল ভালো অনেক কিছু ঠাউর করছ। যাগে, এতদিনে ওরা যে আমাদের দেখতে পেয়েছে বুঝেছে আমরা প্রেত আত্মা নই, এটাই আমাদের কাছে অনেক। আজ ভালো মতন ভোগ খাওয়া হয়েছে, এবার তো আমাদের বিশ্রাম নিতে হবে। চ দেখি, চ সবাই চ। খুব খারাপ হলো, বাবা প্রায় সব কথা আমাকে শুনিয়ে গেলেন। তোমার কি মনে হয় আমাদের এই কথাগুলো গায়ে লাগেনি? তবে একটা কথা তুমি খুব ঠিক বলেছ, ওই মহিলাই এসবের মূলে। হ্যাঁ, আড়ালে থেকে কলকাঠি নেড়েছে, হেনস্থা করেছে আমাদের। সেই জন্যই মুখে একটা মিটমিটে হাসি ছিল। ওই মহিলা যে সে মহিলা নয়, আড়ালে থেকে আমাদের আমাদের জ্বালিয়েছে। সামনে এসে না জানি আর কি কি করবে। না 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 পিসিমা, ওদের হাত থেকে কিন্তু আমাদের যেভাবেই হোক মুক্তি পেতেই হবে। আর বলতে, এখন খুব বুঝতে পারছি এরা থাকলে নতুন বউ আর রামপ্রসাদের টিকিটিও বাঁকা করা যাবে না। তাই তো বলছি, এমন কিছু একটা করতে হবে যাতে ওই মহিলা কুষ্ঠিশুদ্ধ এ বাড়ি থেকে বিদায় হয়। কখন এলেন? আমি তো টেরই পাইনি। তা আপনার কোলের মেয়েটাকে কোথায় রেখে এসেছেন? ছাদে মেয়েদের কাছে, এখন ঘুমিয়ে পড়েছে। এই ঘরে এনে শুয়ে দিতে পারতেন, এত রাত হয়েছে, এবার তো সবাইকে শুতে হবে, তাই না? ছাদে যা মিঠে হাওয়া দিচ্ছে, কেউ আর এখানে আসতে চাইছেই না। সেটা অবশ্য ঠিক। এই চার দেওয়ালের মধ্যে একটা গুমোট করো, তার থেকে ছাদে অনেক আরাম। আমিও আরাম পেয়েছি তোর গান শুনে। কি সুন্দর গাইছিলিস, তাই তো ডাকিনি তোকে। গা না, আরেকবার গা। গাইবো, কিন্তু আমার তো অনেক কাজ আছে মা। তাতে কি হয়েছে, কাজ করতে করতে গান ধর। যেই গানটা গুনগুন করছিলিস সেটাই গেয়ে শোনা আমায়। এই গানটা যে ওনারই লেখা, কালির নাম
বড় মিঠা। আসলে আমার ঠিক পরের লেখাগুলো মনে পড়ছে না। উনি যে কি লিখেছিলেন, নিরাকার সাকার ককার ককার সবাকার ভিটা, নিরাকার সাকার ককার ককার সবা অপরের জন্যই তৈরি। দুজনে মিলে এত সুন্দর গান করলি, মনটা জুড়িয়ে গেল। আমি আমি বড় নিচে যাই, ওদের শোয়ার সময় হয়ে গেছে। হ্যাঁ মা, আমিও ছাদে চাই, ওদেরকে তো ডাকতে হবে তাই না? দাঁড়া দেখি কোথাও যাবি, স্বামীর পাশে বস দেখি। দিনের শেষে শান্তিতে দুটো কথা বলবি তা নয়, শুধু কাজ আর কাজ, এ বলে ছাদে যাব, ও বলে নিচে যাব, এইভাবে কিছু হয় না কি? কি কি হয়? কিচ্ছু হবে না। এই মুহূর্তে এই ঘরের বাইরে দুজনের মধ্যে কেউ যাবে না, আমি বলে দিলাম। না কিন্তু মা, আবার কথা বলছে, বলছি না বউয়ের পাশে বস, গল্প কর। দাঁড়িয়ে রইলি যে, আয় বস এখানে, বসি বস বস বস। বসলাম, এবার কি বলবো? ওরে বোকা ছেলে, নিজের বউকে কি বলবি সেটা আমায় বলে দিতে হবে? এসব কি পাখি পড়ানোর মতন শিখিয়ে দেওয়া যায়? কি বলবি নিজের বউকে? মনের মধ্যে যা আছে তাই বলবি, প্রাণের কথা বলবি। নিজে সারাদিন মুখ গুজে পদ লিখিস, আর তোর বউ সারাদিন সংসারের খাটনি খেটে সার। নিজেদের জন্য তো একটু সময় বের করতে হয় নাকি? হ্যাঁ মানে, না মানে হঠাৎ করে কি বলবো? কিছু বলতে না পারলে পাশাপাশি দুজনে বসে থাকবি, ব্যাস। আমি চললো, তুই দাঁড়িয়ে রইলি যে, যা ওখানে। ছেলে মেয়েগুলোকে কিছু বোঝানো যাবে না, কিচ্ছু বুঝতে পারে না এরা।
বাচ্চাগুলোর শোয়ার সময় হয়ে গেল, দেখুন তো কি মুশকিলে পড়লাম। মা আমাদেরকে এদিকে কথা বলতে বলে চলে গেল। মা যে এমন করেন না মাঝে মাঝে আমি বুঝতেই পারি না, খালি হেয়ালি করবেন। আচ্ছা কি কি নিয়ে কথা বলবো? প্রাণের কথা বলতে বললেন, কিন্তু প্রাণের কথা মানে কি? কি হলো বলবো? ঠাকুরপোদের ঘরের দরজা বন্ধ দেখছি। আরে বাবা, শোয়ার সময় ঘরের দরজা কেই বা খুলে শোন। আরে না না, ওই মহিলা আর তার মেয়েগুলোকে দেখলাম তো ছাদে। তাহলে এখানে কি? কান পাতো, দেখো কিছু কানে আসে কিনা। প্রাণের কথা মানে হলো গিয়ে মনের কথা, মানে মনে যা আসে আর কি। আমার মনে না নানা রকমের পদ আসে। পদ ছাড়া আপনার আর কিছু মনে হয় না? আপনি আর কিছু ভাবেন না? কেন আপনি আর কিছু ভাবেন না, আপনার কিছু মনে হয় না? হ্যাঁ আপনি বলুন না, আমি শুনি, আমার একটু সুবিধে হয় আর কি। গলার আওয়াজ ঢুকে দৌড় দিয়েছে। কিন্তু কেন? অতিথিদের জন্য নিজেদের ঘর ছেড়ে দিয়ে সেই ঘরে আবার নিজেরাই গিয়ে ঢুকেছে। আমার কথা কি শুনতে চান বলুন? আপনার ছোটবেলার কথা। রামপ্রসাদ সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30 স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।